তবে আমরা তার জন্য একটা যন্ত্রের মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছাবে। আমরা তার কাছে প্রার্থনা, ঈশ্বরের কাছে প্রার্থনা করব, তিনি যেন সমস্ত যন্ত্রের ব্যবস্থাটাকে সুন্দর রাখেন এবং তার প্রকৃত বাক্য, তিনি যে ঈশ্বরের বাক্যকে ধন্যবাদ খ্রিস্ট ও যীশু সন্তানা, এবং যীশু খ্রিস্টের নামে দ্য হাউস অফ গডস এর তরফে রেভারেন্ট সুদীপ বিশ্বাস এবং ওখানে সকল আমার শ্রদ্ধেয় যে প্যাস্টর রয়েছেন, রেভারেন্ট রয়েছেন, এছাড়া সকল খ্রিস্ট ভাই বোনদের আমি আত্মিক শুভেচ্ছা জানাই। আজকে বড় আনন্দের দিন, কারণ যখন আমরা দাঁড়াই খ্রিস্টের জন্য প্রকৃত আনন্দ তখন আসে, কারণ খ্রিস্ট আমাদের জীবনে যে নির্দিষ্ট একটা উপলক্ষ রেখেছেন সেই উপলক্ষে এখনো ইনি স্থির রয়েছেন। তাই আমি খুব আনন্দিত আজকে আপনাদের মধ্যে, যদি আমি ভার্চুয়ালি রয়েছি এখানে, কিন্তু আমার বিশ্বাস খ্রিস্টের বাক্য পবিত্র এবং তার পবিত্র আত্মার মধ্য দিয়ে আপনাদের মাঝে আমাকে সংযুক্ত করবে, এবং যদি কোনো টেকনিক্যাল প্রবলেম হয়ে যায় আমাকে ক্ষমা করে দেবেন। আমরা জানি যে আজকে আমরা উদযাপন করছি, এবং আমাকে দেয়া হয়েছে যে গীত সংহিতা 133, 1 করিন্থীয় 2 অধ্যায় এবং পেরিতের 2 অধ্যায় থেকে এই থিমটা রাখার জন্য। আমি যখন এই অংশটা পড়ছিলাম যে কেন আমাদের উদযাপন করার বলা হচ্ছে এটা, কারণ আমরা গীত সংহিতা যেখানে পড়ছি সেই দাউদের সঙ্গীত থেকে যে দেখো ইয়ে কেমন উত্তম, কেন মনোহর, ভ্রাতারা একসঙ্গে ঐক্যে যখন বাস করে। আমরা জানি যে এর একটা ঐতিহাসিক ব্যাখ্যা রয়েছে, আর তাই সেই ঐতিহাসিক ব্যাখ্যার আগে আমি আপনাদের কাছে খুব স্বল্প পরিসরে এটাকে সমাপ্ত করার চেষ্টা করব। যে আজকে আমরা যখন এখানে এসেছি, আমরা শুধু সাধারণভাবে এখানে আসিনি যে সাধারণ একটা আমরা একই জাতিতে আছি বলে, অথবা আমরা আসিনি যে আপনার আমার মনের পছন্দ এক, অথবা এই কারণে আসিনি যে আপনার আমার সাথে খুব ভালো বন্ধুত্ব, অথবা আপনি আমার একই পরিবারে আছেন, অথবা আপনার জাত আমার জাত একই, আপনার ভাষা আমার ভাষা একই। না, আমরা আজকে এই কারণে আসিনি। আমাদের উদ্দেশ্য, আমাদের সমস্ত কিছু নির্ধারিত হয়েছে সেই অনন্ত ঈশ্বরীয় স্বর্গের সিংহাসন থেকে, আর যার জন্য সেই একই উদ্দেশ্যে খ্রিস্টের গরিমার জন্য আমরা সকলে উপস্থিত। আর তাই আজকে আমি শুরু করার আগে আমি আর একটা জিনিস মনে করাই যে আমরা কারা। যখন আমরা বলছি যে দেখো ভাই বোন সকলের কথা ভাতারা মানে, তখন ইহুদি জাতির সঙ্গে যে কথাটা বলা হয়েছে আমি ঐতিহাসিক প্রসঙ্গে যাব কিছুক্ষণ পর, কিন্তু এখানে সকলের জন্য যারা খ্রিস্ট বিশ্বাসী, যাদের জীবনে তিনটি বৈশিষ্ট্য আছে, কেমন যেমন হচ্ছে যে আমরা বিশ্বাস দ্বারা ধার্মিকতা পেয়েছি যারা এসছি এখানে, দ্বিতীয় আমরা খ্রিস্টের মূল্যবান রক্ত দ্বারা এক নতুন স্বাধীনতা পেয়েছি, পাপের থেকে মুক্ত জীবন, তৃতীয়ত আমাদের পুনরুত্থানের জীবনে একটাই প্রত্যাশা রয়েছে। আর এই তিনটে সাধারণ খ্রিস্টীয় জীবনের বৈশিষ্ট্য আজকে আমাদেরকে এক করেছে। আর তাই আমি যাওয়ার পূর্বে আসুন আমরা নমিত হই, প্রার্থনায় প্রভুর কাছে সমর্পিত করি। প্রেমময় পিতা যিশু, তোমাকে ধন্যবাদ জানাই, তুমি আমাদের একত্রিত করেছ তোমার সেই একটাই উদ্দেশ্য, যে পিতা এবং তুমি যেমন এক প্রভু, তোমার সন্তান হিসেবে যোগ্যতা দিয়েছো এই পাপীদের জীবনে, সেই আমাদের প্রতিটা মন যাতে প্রভু তোমার সেই অনুগ্রহের সিংহাসন তলায় সমর্পিত হতে পারে। এই মুহূর্তে যদি আমাদের কারোর মনে কোনো দ্বিধা থাকে অথবা কোন রকম বাহ্যিক চিন্তা থাকে প্রভু, প্রভু তুমি দয়ার তলায় তাদের জীবনকে রাখো, সরিয়ে নাও প্রভু, প্রকাশ করো তোমার সত্যকে প্রভু, যাতে তোমার পবিত্র আত্মার মধ্য দিয়ে প্রতিটি আত্মা প্রভু তোমার অধীন হয়, এবং তুমি যা চাও প্রভু সেটাই করো আমাদের মধ্যে, তুমি যা বলতে চাও প্রভু তোমার বাক্য কথা বলবে, তোমার সত্য পবিত্র আত্মা নিরীক্ষণ করবে এবং প্রকাশ করবে সেই সত্য আজকে যা এক একজনের জন্য তুমি নির্ধারিত করেছো। আমাদের হৃদয়কে তুমি তোমার আত্মায় ঐক্যতা রাখো প্রভু, যাতে প্রভু তোমার দাস প্রভু সম্পূর্ণ তোমার ক্রুশের পেছনে থাকতে পারে, তোমার ক্রুশ যাতে
সম্পূর্ণ সেই ঔজ্জ্বল্য গরিমা বহন করতে পারে, প্রার্থনা যিশু নামে। আমিন। ধন্যবাদ আমিন। সকলকে আর একটি বার জানাই। অসাধারণ দিন আমরা আজকে দাঁড়িয়েছি, যে একসাথে আমরা সকলে দাঁড়িয়েছি। তাই এই খ্রিস্টের ঐক্যের জন্য আমি তিনটা ভাগে ভাগ করব। এক, যখন যিশু আসার পূর্বে যেখানে আমরা গীত সঙ্গীত অংশটা পড়লাম 133-এর। দুই, যখন যিশু এই পৃথিবীতে এসেছিলেন তিনি ঐক্যের কথা বলেছিলেন। তিন, যিশু দ্বিতীয় আগমনের পূর্বে আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের জন্য সেই ঐক্যের কথা আমরা শুনব। আর তাই আমরা যদি দেখি 133-এর 2-3, প্রথমে কি বলেছে, যে কত উত্তম এবং মনোহর। উত্তম কথাটা হচ্ছে যদি আমরা 145-এর গীত সঙ্গীতে পড়ি, যে ঈশ্বর উনি হচ্ছেন একমাত্র উত্তম। আর সেই উত্তম যেটা হওয়া উচিত, তাই সেটাকে বলা হয়েছে যে উত্তম। আর মনোহর, মনোহর যেটা আমরা পেতে চাই, যেটা আকাঙ্ক্ষিত। আর তাই বলছে এই ঐক্য তখনকার দিনে ইহুদি জিউদা এবং ইসরায়েল দুটো দেশ ভাগ হয়েছিল, এবং মনে করা হয় এই গীত সংহিতাটা সেই সময় যখন হেজেকিয়া রাজা তখন গঠন পুনর্গঠন করছিলেন ইহুদি জাতিদের ফিরিয়ে আনা এক্সাইল থেকে, সেই অবস্থায় উনি এই যখন সঙ্গীতটা লেখেন যাতে সকলে আবার তাদের যে সমস্ত ক্রীতদাসে নিয়ে গেছিল সেইখান থেকে ফিরিয়ে আনছে প্রভু, এবং একসাথে তারা উপাসনা করবে প্রভুর সামনে। আর তাই তাকে তুলনা করেছে, কি তুলনা করেছে যেন, সেই হারনের দাড়িতে খড়িয়া পড়িল, বস্ত্রের গলায় খড়িয়া পড়িল, শিশিরের সদী হরমন সিয়ন পর্বতে খড়িয়া পড়িল। এটা ঈশ্বরের এক আশীর্বাদের সাথে তুলনা করেছে। কেউ কেউ এটাকে বলেন যে খ্রিস্ট যেমন স্বর্গ থেকে সম্পূর্ণভাবে অনুগ্রহ নিয়ে নেমে এসেছিলেন, আশীর্বাদের আলয় নিয়ে আমাদের জীবনে, সেই আলয় তুলনা করা হয়েছে এখানে। আর তাই গীত সংহিতা এই আকাঙ্ক্ষিত দুটো দেশকে এক ঐক্যতায় ইহুদি জাতিকে পরিণত রাখার জন্য ঈশ্বরের মনোনীত জাতির জন্য ছিল ঐতিহাসিকভাবে। আর সেটা শুধু সেখানেই সীমাবদ্ধ নয়, আমরা যদি দেখি এই অংশটা যাত্রা পুস্তকে সম্পূর্ণভাবে, বলা যায় 30 অধ্যায় এবং লেবীয় পুস্তকে 8 অধ্যায় থেকে, যেখানে অ্যানয়েটিং হতো, অভিষিক্ত করা হতো, সেই সম্বন্ধে এখানে বলা হয়েছিল। আর তাই যাত্রা পুস্তকে আমরা ঈশ্বরের ইচ্ছে জানি, মসীহকে যখন ডেকেছিল 70 জন তার সমস্ত লোকদের নিয়ে উপাসনার জন্য, সেই সময় বলেছিলেন ঈশ্বর যে আমি তাদের মধ্যে বাস করব। তাই ঐক্য বা একতা এটা মানুষের কোনো ভাবনার বা আমাদের নিজেদের জীবনের ভাবনার নয়, এটা হচ্ছে সম্পূর্ণ ঈশ্বরের সমস্তভাবে হৃদয় থেকে এসছে। কারণ আদম এবং হবা যখন হারিয়ে গিয়েছিল, সেই ঈশ্বরের সংসারে ভাঙন এসেছিল যা পৃথিবীতে এখন আমরা দেখি। আর তাই ঈশ্বর আদি পুস্তকে 3:15-16 প্রতিজ্ঞা করেছিলেন যে যিশুকে এই পৃথিবীতে পাঠাবেন এবং নিশ্চিত করবেন তার সমস্ত সন্তানদের তিনি আবার পুনর্মিলন করাবেন। তাই ঐক্য মনে রাখতে হবে এখানে বিশেষভাবে ভূমিকা রাখে আমাদের জীবনে। কারণ ঐতিহাসিকভাবে যখন যিশু আসার পূর্বে একই ঈশ্বর, ইমিউটেবল ঈশ্বর, যার কোনো পরিবর্তন নেই, মালাকি 3:6 বলে, হিব্রুয় 13:8 বলে, তিনি একই সর্বদা রয়েছেন। সেই ঈশ্বর তিনি যেমন ইতিহাসে বলেছিলেন, তেমনি যিশু আসার পরও একই ঐক্যের কথা আমরা জেনেছি, যখন যিশু জনের 17-তে একের পর এক উনি বলে গেছেন, যে বলে গেছেন পিতার কাছে তিনটে জিনিস। এক, জোহনের 17:11 পড়লে আমরা জানি ঈশ্বরের কাছে যিশুর যে সম্পর্ক সেটা একটা অঙ্গীকার করেছিলেন, পিতার বাধ্যতা, পিতা যা চায় সেই সম্পূর্ণতা উনি রাখবেন। পিতাকে বলেছিলেন 11-তে, পিতা আমি তোমার পরিচয় ওদের দিয়েছি, তোমার নাম দিয়েছি যে নাম সব কিছুর ঊর্ধ্বে। বলেছিলেন পিতা 14-তে পদে বলছে, তোমার বাক্য দিয়েছি যে বাক্য, রোমিয় 1:16 বলে, পাপের পরিত্রাণ আনে, পরাক্রমশালী বাক্য। আর তাই যিশু তার অঙ্গীকার ঈশ্বরের সাথে, তার পিতার সাথে ঐক্য অটুট রেখেছিলেন। পবিত্র আত্মা তিনজনে একই সাথে সেই কার্য করে চলেছেন। আর সেই ঐক্য আজকে শুধু ঈশ্বর আর তার সন্তানের সাথে নয়, যিশুর প্রতি আমাদের
সম্পর্কের অঙ্গীকারও আনে। আমরা যদি দেখি 17-15 অধ্যায় যৌনে, সেখানে বলে যে এই ঐক্য তখনই আমাদের জীবনে সম্ভব যখন আমরা যিশুর মতো, যিশু যেমন পিতার বাধ্যতায় ক্রুশ অব্দি নিজেকে সমস্ত নমিত রেখেছিলেন, সেই নমিত জীবনে আমরা খ্রিস্টের সাথে সেই সম্পর্ককে অঙ্গীকার রেখে আমরা সর্বত্র তার বাধ্যতায় চলতে পারি, তার দয়া, তার ভালোবাসা, প্রকৃত প্রেমের সাথে চলতে পারি। আর তাই তৃতীয়, যিশুর সাথে আমাদের সম্পর্কের পরিণতিটা কি? কারণ আমরা জানি যিশু যখন হেজেকিয়ার অংশে আমরা পড়লাম গীত সংহিতা 133-এ, তখন ইহুদা এবং ইসরায়েল জাতি দুটোকে ঐক্য আনার জন্য, পুনর্মিলন করার জন্য, তেমনি যিশু তিনি রাজাদের রাজা, তিনি যেমন ইতিহাসে দেখিয়েছেন ইহুদি জাতির রাজত্বকে ফিরিয়ে আনার জন্য, তেমনি উনি আবার আগামী দিনে আসছেন। উনি এই ঈশ্বরের সাথে যে মানুষের সম্পর্ক ঐক্য বিনষ্ট হয়েছে সেটাকে শুধু ক্রুশে ফিরিয়ে দেননি, তিনি তার রাজ্য আনডিভাইডেড কিংডম, অবিভাজিত সেই স্বর্গীয় রাজ্য উনি আনতে চলেছেন। আর তাই আজকে আমাদের এটা সর্বোচ্চ ভাবে বড় বিষয়। তৃতীয়ত, ঐক্য আমরা চাই যিশুর দ্বিতীয় আগমনের জন্য, যা আমাদের খ্রিস্ট জীবনে সর্বোচ্চ ভাবে আমরা আকাঙ্ক্ষা করি। তাই এই ঐক্য শুধু একটা আমাদের ইচ্ছে হবে না যে আমি ইচ্ছে করি, একটা ঐক্য বানাই চার্চে অথবা বাড়িতে, ঐক্য বানানো যায় না, সরি, এটা খ্রিস্টান জীবনের একটা দাবি হওয়া উচিত। সেই দাবিটা তিনটে দাবি করে। কি দাবি করে? যে খ্রিস্ট জীবন ঐক্যের জন্য আমাদের তিনটে দাবি করে। আমরা দেখি যদি কলসীয় 1:20-তে যিশু তার মধ্য দিয়ে ঈশ্বরের আমাদের মিলন করিয়ে দিয়েছেন, তাই ঐক্য আমাদের দাবি না, খ্রিস্টের সমস্ত ক্রুশাবিক্ত জীবনের কাজ আমাদের ঈশ্বরের সাথে ঐক্য এনে দিয়েছে। দ্বিতীয়ত, আমাদের জীবনে পেরিতে 2:1-তে বলে যে আমরা সমস্তভাবে ফেলোশিপ বা মণ্ডলীর সাথে সমস্তভাবে একভাবে, এক আত্মায়, এক ভালোবাসায়, এক ইচ্ছেতে চলব। তৃতীয়ত, আমরা শুধু মণ্ডলী এবং ঈশ্বরের সাথে ঐক্য রাখবো না, আমরা ঐক্য রাখবো পেরিতে 2:5 পড়লে জানি সম্পূর্ণভাবে আমাদের পরিবার এবং প্রতিবেশী সকলের মাঝে সেই ঐক্য রাখবো। আর তাই আমাদের ঈশ্বর বেছে নিয়েছে, মনে রাখতে হবে, এই ঐক্যের মধ্যে দিয়ে তার একটা ইচ্ছে রয়েছে। সেই ইচ্ছেটা কি? আমাদের ঈশ্বর মনোনীত কেন করেছেন? তার কারণ যাতে আমরা তার যে ভালোবাসা, প্রেম পেয়েছি, সেটা আমাদের নিজেদের চাহিদার বাইরে গিয়ে যাতে তাকে কাউকে ভালোবাসতে পারি। দ্বিতীয়, আমরা যাতে আমাদের খ্রিস্টীয় ভাই বোনদের ক্ষমা করার জন্য সর্বদা প্রস্তুত থাকি। আর তৃতীয়, আমরা যাতে একে অপরের সেবা করতে পারি। আর এই প্রসঙ্গে আমার মনে হয় সব থেকে বড় উদাহরণ আমাদের জীবনে সাধু পৌল রয়েছে, কারণ আমরা জানি সেই পেরিতে 2-এ যখন পৌল শৌল ছিলেন, সেই সময় পিতর যখন ধর্মধামে দাঁড়িয়েছিলেন, তখন তাদের সেই 50তম দিনে যখন পবিত্র আত্মা এসেছিল, তারপরে এক নতুন খ্রিস্টান জীবন তৈরি হয়েছিল। তারা তিনটে জিনিস সর্বদা করতো, প্রার্থনা, সহভাগিতা এবং একসাথে সেই কমিউনিয়ন বা প্রভুভোজ করতেন। আর এটাই হচ্ছে আজকে খ্রিস্টীয় জীবনে আমাদের ঐক্যের সারমর্ম। আমরা পৃথিবীতে যে অবস্থায় থাকি খ্রিস্টীয় ভাই বোনেরা, আমাদের প্রকৃত ঐক্য হবে পেরিতের 2:42, যাতে আমরা পেরিতদের শিক্ষায় সর্বদা এবং একই সহভাগিতায় মণ্ডলিতে এবং কমিউনিয়নে সর্বদা যাতে এক থাকি। আর আসুন তাহলে আমরা দেখি যে এই বিশ্বাসীদের মধ্যে আমাদের সম্পর্কের দায়িত্বটা কোথায় গিয়ে দাঁড়ায়। ফিলিপীয় 2 অধ্যায়ের আমি কিছু অংশ বেছেছি, সারা বাইবেল আপনারা পেতে পারবেন। সেখানে বলে যাতে আমাদের একই বিষয়ে ভাব থাকে, একই প্রেমের প্রেমী হই, এক প্রাণ থাকি, এক ভাব বিশিষ্ট হই, প্রতিযোগিতা বা অনর্থ দর্পের বসে যাতে কিছু না করি, নম্রভাবে প্রত্যেকজন আপনা হইতে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করি, নিজের বিষয় নয় কিন্তু অন্যের বিষয়ে যাতে লক্ষ্য রাখি, আর যাতে বসচা তর্কাতর্কি না করি, এবং আমাদের জীবন যাতে অনিন্দ্য না হয়, অমায়িক হয়, যেটা আমাকে আকর্ষণ করে
খ্রিস্টের মধ্যে যে ভাব ছিল সেই ভাব যাতে আমাদের মধ্যেও আসে। খ্রিস্টের মধ্যে কি ভাব ছিল? খ্রিস্টের মধ্যে সেই ভাব ছিল যে আমরা ফিলিপীয় 2:8 আমরা দেখি যে তিনি ঈশ্বরের সমতুল্য হয়েও তিনি নিজেকে বাধ্যতায় রেখেছিলেন ক্রুশের মতো জীবনে। আর সেই জীবন আজকে আমাদের ভাই বোনেরা এই এন্টালি ব্যাপটিস্ট চার্চে যারা আমরা বসে রয়েছি প্রত্যেকের জন্য এটা আকাঙ্ক্ষিত নয়, এই ঐক্য ঈশ্বরের সম্পূর্ণ দাবি আমাদের জীবনের জন্য। যে মুহূর্তে খ্রিস্টকে আমরা গ্রহণ করি সেই দাবির সাথে আমরা নিজেদের সংযুক্ত করে ফেলি, তাই আমরা বলতে পারি না আমরা নিজের চেষ্টায় কোনো ঐক্য করব। পবিত্র আত্মা তার বাক্যর পরাক্রমের জীবন তা আমাদেরকে মুক্ত করবে। আর তাই সাধু পৌলের জীবন আমাকে খুব আনন্দিত করে, যেমন সাধু পৌল বলছে যে ফিলিপীয় 2:17-18 যে সে সর্বদা তার জীবনটাকে এক নৈবেদ্যের রূপে দেখেছে, যে তার জীবনে আনন্দটাই ছিল সকলের আনন্দের মধ্যে। আর তাই আমরা দেখি গীতসংহিতা 133-এ সেখানে একটা জাতির জন্য শুরু করেছি ঐক্য, সেই ঐক্য খ্রিস্ট আমাদের জীবনে ঈশ্বরের সাথে করেছেন তার জীবন দিয়ে এবং পবিত্র আত্মার মধ্য দিয়ে, এবং সেই জীবনে চলতে গিয়ে পবিত্র আত্মায় সাধু পৌল এক সমস্ত সরল সত্যকে প্রকাশ করে দিয়েছেন আমাদের খ্রিস্টীয় দায়িত্ব সম্বন্ধে, যে আমরা খ্রিস্টীয় জীবনে কে হব। তাই 2 করিন্থীয় 2:2 বলছে আমাদের সাধু পৌল যে আমাদের জীবনে যতই আনন্দ হোক আর দুঃখ, যদি আমি কোনো ভুল করে থাকি তারপরেও তোমাদের মধ্য দিয়ে আমি আনন্দ পেতে চাই। এবং 2 করিন্থীয় 2:2 যদি পড়ি সেখানে আমরা দেখি যে সাধু পৌল তার মণ্ডলীর সাথে তাদের দুঃখে সুখে কতটা তারা একাত্ম। ঈশ্বর আমাদের শুধু দৈহিক ভাবে আজকে এই হাউস অফ গড চার্চের পাশাপাশি বসে হাসি মুখে শুধু স্তুতি করে চলে যাব কালকে বিভাজিত না, আমরা প্রত্যেকে একই আত্মা পেয়েছি, একই পরাক্রম, একই বাক্য, আর একই পরিত্রাণ পেয়েছি, একই ইয়েতে বা আত্মায় বাপ্তিস্ত নিয়েছি। আর তাই আমাদের কমন বা সমস্ত ভাবে সাধারণ উদ্দেশ্য আর খ্রিস্টের দেহের মধ্যে আমরা থেকে আমরা যে যেখানে আছি তাকে গৌরব করব, তার নামকে প্রচার করব, শুধু চার্চের মধ্যে না চার্চের বাইরে আমরা সম্পূর্ণভাবে সেই জীবন করব, কারণ এটা আমাদের ঈশ্বর খ্রিস্ট আকাঙ্ক্ষিত করেছেন। পৌল হচ্ছেন তার নির্দিষ্ট এক বড় উদাহরণ। তাই পৌল বলেছেন যে আমরা যেন সাবধান থাকি, শয়তান আমরা জানি বলেছে কি সবসময় চারপাশে ঘুরঘুর করছে, তার চালাকিতে আমরা যাতে ভাই বোনেরা মণ্ডলিতে কোনো সময় না প্রতারিত হই, কিন্তু তার মধ্যেও আসার কথা আমাদের শুনিয়েছেন সাধু পৌল যে খ্রিস্টে বিজয় যাত্রা করেন। তিনি বলছেন তার জীবনে তিমতি নেই, অনেক নেই, অনেকে মণ্ডলিতে উনি যেতে পারছেন না, অনেক সমস্যা করন্থীয়দের মধ্যে, কিন্তু তারপরে উনি স্বীকার করেছেন যে ঈশ্বরকে ধন্যবাদ যে তিনি আমাকে খ্রিস্টে বিজয় যাত্রা করেন। কারণ খ্রিস্ট সম্বন্ধে তিনি যা জানেন তা শুধু বইয়ের পুঁথিগত নয়, তার জীবনে খ্রিস্ট কাজ করে সর্বদা। তাই উনি গালাতীয় 2:20 বলেছেন আমি আমার দ্বারা বাস করি না, আমি মৃত আমার জীবনে, কিন্তু খ্রিস্ট যিনি আমার মধ্যে বাস করেন তার মধ্য দিয়ে আমি নতুন জীবন যাপন করি। আর তাই উনি বলেছেন যাতে এই পৃথিবীতে যারা পরিত্রাণ পেয়েছে যারা পায়নি তাদের কাছে আমাদের জীবন যেন খ্রিস্টের সুগন্ধ স্বরূপ হয়। ভাই বোনেরা আমার প্রশ্ন, আমাদের জীবন কি আজকে নিরীক্ষণ করার জন্য দেখা দরকার সত্যি সেই খ্রিস্টের আত্মার ঐক্য আমরা রয়েছি? যেখানে যে কোনো ডিনোমিনেশন হোক, যে কোনো যে অবস্থায় থাকুক, আমরা সমস্তভাবে খ্রিস্টের আরাধনা যেন সুগন্ধ স্বরূপ হয়, যেমন 133-এ গীতসংহিতা পড়েছি দেখো ভাতৃগণ ঐক্য সেই উদযাপন করার মতো যা সত্যি উত্তম, সত্যি মনোহর। আর তাই 1 করিন্থীয় 2:5 বলে যে তোমাদের বিশ্বাস শুধু জ্ঞান যুক্ত হবে না, ঈশ্বরের পরাক্রম যুক্ত হয়ে যাবে। কারণ সেই বাক্য যা হচ্ছে পরাক্রমশালী, মানুষকে শুধু পরিত্রাণ আনে না, 4:12 হিব্রুতে বলে সেই দ্বিখণ্ডিত করে তরলের মতো, দুদিকে তরল ধারালো তরলের মতো। আর তাই আমি শেষ করতে চাই সম্পূর্ণভাবে সেই অংশ দিয়ে যে প্রভুর মন কে জানেছে, আমরা জেনেছি। যদি আমরা কেউ বলি যে আমরা যিশুকে ভালোবাসি বা ঈশ্বরকে প্রেম করি আর আমরা এই মণ্ডলীতে এক ভাই বোনকে ভালোবাসি না, আমি বলছি না আপনারা কেউ করেন, আমার জীবনে অনেক পরীক্ষা হয়েছে আমি জানি, তাই তাহলে আমরা মিথ্যে কথা বলি।
তাই বলছে যে আমরা ঈশ্বর থেকে এই আজ্ঞা পেয়েছি, আমরা যাতে একে অপরকে ভালোবাসি। কারণ যোহনের 1:4-11 বলে, প্রিয়তমেরা, ঈশ্বর যখন এমন প্রেম, এমন প্রেম করলেন যোহনের 3:16, তিনি তার একমাত্র পুত্র যিশুকে এই পৃথিবীতে আপনার আমার প্রত্যেকের জন্য দিলেন, যাতে আমাদের ঐক্য সম্পূর্ণভাবে অনন্ত জীবন পর্যন্ত ধাবিত হয়, যাতে কোনো অবস্থাতেই ওই ঐক্য দ্বিখণ্ডিত না হয়। আর তাই সেইখান থেকে 17:26-এ যিশুর প্রার্থনা আমাদের জন্য আজকে আমাদের শেষ অংশে নিয়ে যাবে। যিশুর প্রার্থনা আপনার আমার প্রত্যেকের জন্য ছিল। তিনি বলছেন, আর আমি পিতাকে বলছেন, আমাদের তার শিষ্যদের সম্বন্ধে তোমার নাম জানিয়েছি ও জানাইবো, যেন যে প্রেম তুমি আমাকে দিয়েছ প্রভু তার মধ্যে থাকে, যেন তাদের মধ্যে থাকে আর আমি তাদের মধ্যে থাকি। আজকে যখন আমরা উদযাপন করছি ভাই বোনেরা, সেই উত্তম এবং মনোহর যখন ভাই বোনেদের মধ্যে ঐক্য আমরা দেখছি, সত্যি অসাধারণ আছে, সত্যি অসাধারণ। আপনাদের যে উপাসনা চলছে, আমি কৃতিত্ব জানাই প্রতিটা চার্চকে, প্রতিটা প্যাস্টার সুদীপ বিশ্বাস সহ, প্রতিটা শিক্ষিকা, প্রতিটা যারা সংস করেছেন, স্তুতিগান করেছেন, যারা বাজিয়েছেন, যারা প্রার্থনা করেছেন। আই এম সো গ্রেটফুল টু ইউ, প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞতা জানাই যে প্রভু যে কাজ শুরু করেছেন, এই ঐক্যতার কাজ, সেই আজকে যাতে শক্তিশালী উদযাপন হয়। আমরা 2009 সালে একটা ছোট্ট ঘটনা বলে আপনাদের সাথে শেষ করি। 2009 সালে আমাদের হয়েছিল পূর্বানাতে, যেখানে বলা হয় ইন্টারভার্সিটি, সেখানে 16,000 স্টুডেন্ট ছাত্রছাত্রী এসেছিল। ইভাঞ্জেলিক্যাল প্রোগ্রাম ছিল, বড় হল ঘর, কনফারেন্স রুম ছিল, এবং প্রতিটা হল ঘরে যখন কনফারেন্স হয়ে যেত, আলাদা ছোট ছোট ঘরে নিয়ে যাওয়া হতো। সেখানে চাইনিজ, কোরিয়া এবং হংকংয়ের তাদের 3টে ঘর দেওয়া হয়েছিল একটা হল ঘরকে পার্টিশন করে। যখন প্রার্থনা চলছে গ্রুপ ওয়াইজ আলাদা আলাদা ঘরে, সেই সময় যেসব চায়নার সমস্ত বিশ্বাসীরা ছিল, তারা বলল, আমরা পাশের ঘরে যারা রয়েছে তাদের সাথে প্রার্থনা করতে চাই। পাশের ঘরে হংকং, আপনারা জানেন রাজনৈতিকভাবে কতটা এরা একে অপরের বিরুদ্ধে। যখন সেই ওয়ালটা পার্টিশন টেম্পোরারি ছিল, সেটা ফোল্ডিংটা সরিয়ে দিয়ে 2টো ঘর এক করে তারা প্রার্থনা শুরু করে। তারপরে যখন 2টো প্রার্থনা করছে, তার পাশের ঘরে ছিল কোরিয়ান, সাউথ কোরিয়ানরা, তখন এরা বললো, তাহলে তারা বাদ যাবে কেন, তাদের নিয়ে নি। সেই পর্দাও তারা সরিয়ে, 3টে দেয়ালকে সরিয়ে তারা একত্রিত করলো। আর সেদিনকে সেই দেয়াল নয়, সারা পৃথিবীর খ্রিস্ট বিশ্বাসীদের চোখ খুলে দিয়েছিল। কোনো রাজনীতি, কোনো ডোমিনিয়ন ডিনোমিনেশন অথবা কোনো রকম ডক্ট্রিনাল ডিফারেন্স আমাদের মধ্যে খ্রিস্টের থেকে ঐক্য বিভাজিত করতে পারে না। সেই সাধু পৌল বলেছেন রোমিও 8:35-এ পড়ে, কি এমন আছে যে খ্রিস্টের সাথে আমাদের বিভাজিত করতে পারে। আর তাই খ্রিস্টের প্রার্থনা আপনার আমার জন্য ছিল যে উনি যেমন পিতা এক, আমরাও যাতে এক থাকি। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, উদযাপন করুন খ্রিস্ট ঐক্য। থ্যাংক ইউ, গড ব্লেস।